হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে দেখাবো আপনাদেরকে ব্রাদার বাটন হোল মেশিন HE800B। এই মডেলের বাটন হোল মেশিনটা আপনারা প্যানেল বোর্ডটা কীভাবে আপনারা লক রাখবেন, লক রাখার প্রোগ্রামটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তো ভিউয়ার্স, প্রথমে আমি মেশিনের পাওয়ারটা অন করলাম। অন করার পরে রেডি বাটন চাপ দেবো, প্যাডেলে পাড়া দিলেই রেডি বাটন চাপ দিলে এটা অন হবে। তো এখন আমি প্যাডেলটা অন করলাম। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে কিছু প্রোগ্রাম নড়ে চড়ে দেখাবো যে এটা প্রোগ্রামটা কাজ করতেছে। এই যে স্পিডে গেলাম, এই যে বাড়াইলাম কমাইলাম, ইন্টার বাটন চাপ দিলাম, তো আমার স্পিড বাড়লো কমলো। তো এইভাবে আমার সমস্ত প্রোগ্রামগুলো আমার এইভাবে, এই প্লাস মাইনাস এবং ইন্টার বাটন, এই তিনটা বাটন হলো গিয়ে আপনার প্যানেল বোর্ডের মেইন বাটন। এই তিনটা বাটনের দ্বারাই আপনার সমস্ত প্রোগ্রাম কমাইতে বাড়াইতে, ওয়াই এক্সেল এক্সেল সব কিছু কমাইতে বাড়াইতে পারবে এই তিনটার মাধ্যমে। তো এই তিনটা যদি লক থাকে তাহলে আপনার আর কোনো টেনশনই নেই যে এই তিনটা লক থাকলে আর কিছু করতে পারবে না। তো সেটাই কীভাবে লক রাখবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো সেজন্য মেশিনটা বন্ধ করলাম। তো এই যে দেখেন, আমার আঙ্গুলটা ফলো করেন, রিসেট বাটন আর হলো গিয়ে আপনার টেস্ট বাটন আর ইন্টার বাটন, এই তিনটা বাটন একসাথে ধরে চাপ দিয়ে অন করতে হবে। অন করার পরে আমার এখানে প্রোগ্রাম আসবে আপনার এই যে প্রটেক্ট লেভেল, ঠিক আছে। এই প্রোগ্রামটা আসলে আপনি এখানে অফ আছে, এটাকে আপনি ওয়ান করে দেবেন, অফ আছে অপেরে ওয়ান করবেন, ওয়ান ওয়ান করে দিয়ে আপনি ইন্টার বাটন চাপ দিবেন, তখন আপনার এটা অটোমেটিকই প্যানেলটা আপনার লক হয়ে যাবে। তো এই যে আমি ওয়ান করলাম, ওয়ান করে এটাকে আমি এখন ইন্টার বাটন চাপ দিয়ে এটাকে সেভ করে দিলাম। এখন আমি আপনাদেরকে দেখাবো, দেখেন যে যে মেশিনটা আমি এখন আবার রেডি করব, রেডি করে দেখাবো যে আপনার আমার স্পিডও বাড়বে না, প্লাস জিগজাগের উইথও বাড়বে না, লেন্থও বাড়বে না, হলে কোনো কিছুই আমি বাড়াতে পারবো না। এই যে দেখেন, আমার এই প্যানেলের এই বাটন দুইটা কাজ করতেছে না এবং ইন্টার বাটনটাও কাজ করতেছে না। এইভাবে আমি যে কোনো প্রোগ্রামে দুইটা যদি আমি এটা বাড়াইতে কমাইতে চাই সেটা আর করতে পারতাছি না। তো আমাদের এটা জরুরি লাগে মেকানিকদের, যে অনেক সময় আমরা মেশিনের এই লেন্থ দিয়ে রাখি, সেটা অপারেটররা হয়তো মনের অজান্তে চাপ চুপ লেগে এটা চেঞ্জ হয়ে যায়, সেটা আর চেঞ্জ হবে না যদি আপনি এই প্যানেলটা লক করে দেন। তো এই যে এখন আমি আপনারা দেখাচ্ছি যে এটা লক হয়ে গেছে, যে আর এটা লক ছুটতেছে না। তো ভিউয়ার্স, আশা করি আপনাদেরকে প্যানেল বোর্ডটা লক করবেন কীভাবে সেটা আপনাদেরকে বুঝাতে পেরেছি। তো কোনোটাই এখন কাজ করবে না, বিশেষ করে আপনার ওই প্লাস মাইনাস বাটন আর ইন্টার বাটন, এই তিনটা জিনিস কাজ করবে না। এই যে এই তিনটা জিনিস কোনোভাবেই কাজ করবে না যদি ওইটা লক করে দেন আপনারা, ওই অপের জায়গায় যদি ওয়ান দিয়ে দেন তাহলে আর এটা কাজ করবে না। তো ভিউয়ার্স, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, এই পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন, আমার সাথে আছেন এবং আমার ভিডিওগুলো দেখতেছেন নিয়মিত, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আবার আপনাদেরকে দেখিয়ে দেব এটা আপনারা এখন লকটা আনলক করবেন কীভাবে। এই যে টেস্ট রিসেট ইন্টার তিনটা বাটন একসাথে চাপ দিয়ে মেশিনের পাওয়ারটা অন করবেন। অন করার পর এই যে প্রটেক্ট লেভেল, এটাকে আপনি এখন ওয়ান আছে, এটাকে আপনি অফ, এই যে অফ অফ লেখা আসলে এটা ইন্টার বাটন চাপ দিয়ে এটাকে অফ করে দেবেন। অফ করে দেওয়ার পরে আপনি টেস্টে টেপ চাপ দিবেন, তখন আপনার মেশিনটা রেডি বাটন চাপ দিয়ে রেডি করবেন, প্যাডেল চাপ দিলেই রেডি হবে। তখন এই যে এখন দেখেন, আপনি এটাকে বাড়াতেও পারবেন কমাতেও পারবেন। তো ভিউয়ার্স, অবশ্যই বুঝতে পারছেন যে এখন আমি আপনার এটা লক এবং আনলক কীভাবে করবেন সেটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম, যে বাড়াতে কমাতে এখন পারবেন। এখন যে কোনো প্রোগ্রাম যদি আপনি চান, ইচ্ছা করলেই বাড়াতে কমাতে পারবেন এবং ইন্টার বাটন দিয়ে সেভ করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা আমার ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখেছেন এবং আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ ভিউয়ার্স।